নমস্কার প্রিয় দর্শক, এটা হবে আমরা ভাবতে পারিনি আমাদের এই ভোটটা যেন ইতিহাসে কলঙ্কিত করে দিল ভোটটা। আয় প্রভু স্যার, ফার্স্টে আমরা আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স অর হার্মফুল কন্টেন্ট, অল কন্টেন্ট আর প্রোভাইড বাই এডুকেশনাল পারপাস। আসলে তোমাদের কথাটা শুনে না, অবশ্যই অবশ্যই স্যার, আপনি যা মনে হয় করে নি, কারণ এই বিষয়টা কিন্তু আমি যখন দর্শকের সামনে উপস্থাপন করবো, ফোনটা একটু সামনে আসে, মাথাটা ঠকি, দর্শকের সামনে যখন উপস্থাপন করো দর্শক পর্যন্ত যে কেঁপে যাবে, কারণ এই বিষয়টাও ঘটতে পারে। তোমাদের চোখের সামনে কি ঘটবে আমি কিন্তু কিছু জানি না, এই মুহূর্তে বলতে পারছি না। ইমাজিন অর নেভার মানে থট প্রেডিকশন অর দ্যাট প্রেডিক্টেড দ্যাট ইট উইল গোইং টু হ্যাপেন এন্ড ডেঞ্জারাস সিচুয়েশন ওয়ান উইক, এক সপ্তাহের মধ্যে একদম। তবে শুনো, আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক বিষয় কি আলোচনা করে না, কিন্তু রাজনৈতিক দলের নেতাদের সমাজের উপর কী সমস্ত প্রতিক্রিয়া পৌঁছাতে এবং তাদের কাজকর্ম কীরকম সমাজের উপর প্রতিক্রিয়া হচ্ছে সেটা আমাদের আলোচ্য বিষয়। তো স্যার আমরা শুরু করা যাই ভিডিওটা, ফার্স্টে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুরু করি। দেখুন হ্যাঁ একদম ওকে স্যার, আমি বলতে চাইছি প্রত্যেকটা দর্শক প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট অন দিস ভিডিও অ্যান্ড প্লিজ কিপ till end, একদম কিপ দি ভিডিও, কিপ ওয়াচিং দি ভিডিও till end। স্যার স্টার্ট করুন স্যার, স্যার শুনো, প্রথম বক্তব্যটা তোমাদের মন দিয়ে শুনতে হবে যে মমতা ব্যানার্জি কি বললেন। মমতা ব্যানার্জি ডাইরেক্টলি বলছেন যে আমাদের যে দলটি আর নাও থাকতে পারে, মানে তিনি এখানে কি ইঙ্গিত দিলেন যে আমাদের ওপর যে হামলা হতে পারে, একদম যেটা আমাদের শুভেন্দু দিঘে থেকে শুরু করে তারপর থেকে অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে যা যা বলছেন, একদম মারাত্মক কথা বলছেন, আমাদের উপর বল আক্রমণ হতে পারে, আমাদের কিন্তু সরিয়ে নেওয়ার জন্য অনেক কিছু হতে পারে। বল মানে হচ্ছে একটা জিনিস বুঝতে পাচ্ছ, বল বলতে আমরা কি বোঝাতে চাইছি, এখানে জাস্ট ইনলিগাল অ্যাক্টিভিটির জন্য আমরা কিছু বলতে পারবো না, এটা জাস্ট বল হিসাবে তোমরা বুঝতে পারবে কি বলতে চাইছি। তো এরকম কিছু একটা ইঙ্গিত কিন্তু কোথাও না কোথাও আসছে বল ছোঁড়া নিয়ে। তো আমি বলছি বাংলার মা বোনেরা কি সত্যি সত্যি বল ছোঁড়াকে কেন্দ্র করে কোনো কিছু করবে, নাকি তারা এই ভোটটাকে সম্পূর্ণ করে চেঞ্জ করে দেবে, সেটা কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করবে। সাবস্ক্রাইব লাইক করুন, দর্শক বিন্দু জানাতে পারে তবে কিন্তু বলবো। হ্যাঁ কথা বলি, হ্যাঁ বলো। দেখুন এক নম্বর কথা, অভিজিৎ গাঙ্গুলি তিনি স্পষ্ট আজকে মঞ্চসভায় বললেন যে আমাদের কাছে গোপন তথ্য আছে। সেই তথ্যটা বলার আগে তিনি বললেন যে যদি কোনো তৃণমূল কর্মী তোমাদের কাছে ভোট চাইতে আসে, তাদের বলবে আমাদের চাকরিগুলো কে খেলো, আমরা চাল ডাল পাচ্ছি না, কোথায় গেল এইগুলো, এই প্রশ্নগুলো করতে। এবং তিনি এটা বললেন যে তাদের কাছে অর্থাৎ তাদের দলের কাছে গোপন সূত্রে খবর আছে, তারা সম্পূর্ণ ডিসক্লোজ করতে পারবে না, যে মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি পদত্যাগ করতে চলেছেন এবং তার যে পরিবারের প্রিয় কাউকে সেই সিট অর্থাৎ মুখ্যমন্ত্রীর সিটে বসিয়ে বলবে আমি তো এতদিন খেয়েছি এবার তুই বাকিটা খা, বলে মুখ্যমন্ত্রী গা টাকা দিয়ে পালাবে, এরকম একটা আপডেট অভিজিৎ গাঙ্গুলি পেয়েছেন তথা বিজেপির পক্ষ থেকে উঠে এসছে। এবং এখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী তিনি আজকে মন্ত্রিসভায় দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা করে দিলেন যে আর এক সপ্তাহ দর্শক মানে আর এক সপ্তাহ ওয়েট করতে হবে, তারপর আমরা একটা বড় ধরনের বল ফেলবো, সেই বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মুখ্যমন্ত্রীর পুরো সব শেষ হয়ে যাবে। এই বল মানে তোমরা বুঝতে পারছো, তো এই বল কি তার প্রাণহানির কথা বললো, মানে প্রাণহানির ঘোষণা করলো, নাকি এর পেছনে ভয়াবহ কোনো তথ্য বা যেটাকে আমি মুখ্যমন্ত্রী কোনো রহস্য বা জালিয়াতির কেসে যেমন কেজরিওয়ালকে ঢোকানো হচ্ছে, ইডি সিবিআই কি ঘটবে সেটা কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করছে। কিন্তু আমরা এই মুহূর্তে প্রেডিকশন করতে পারছি একটা জিনিস যে এরকম ভয়াবহ কিছু একটা ঘটতে পারে, কারণ হচ্ছে যেহেতু মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আমাদের কাছে এরকম অনেক কিছু ইনফরমেশন আসছে যার মাধ্যমে আমাদের পুরো সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে, তার মানে আমাদের মা আর তাও থাকতে পারেন, এরকম একটা চিন্তা ভাবনা চলছে। কিন্তু আবার অনেকে বলছে যে এই যে বলের কাজ বা এই তো সব মুখ্যমন্ত্রী আন্ডারে হয়েছে, মুখ্যমন্ত্রী যেন বলের নেত্রী, অর্থাৎ বল মানে বুঝতেই পারছো সে যেগুলো ডিফিউজ করা হয়, তো এই বলগুলো তো তার আন্ডারেই থাকে, তিনি আবার ভয় পাচ্ছেন কি, তারাই তো বড় বড় সন্ত্রাসবাদী, তারা আবার এত চিন্তা করছে কেন। আর এখানে একটা জিনিস তথ্য উঠে আসছে যে সেই এই জায়গায় দাঁড়িয়ে অনেকে বলছেন যে মুখ্যমন্ত্রী হয়তো গাড়ি করে যাচ্ছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি করে যাচ্ছেন, সেই সময় হয়তো কেউ অর্থাৎ বা তার আন্ডারের কেউই অর্থাৎ যাকে আমরা বডিগার্ড বা সিকিউরিটি বলি সেই সিকিউরিটি গার্ডই হয়তো গাদারি করতে পারে, এরকম কিছু একটা মানে আপডেট কিন্তু ব্যাপার থাকতে পারে। তো আমি মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করবো, দেখুন আমি বিজেপি আমি নই আমরা বিজেপি নই আমরা তৃণমূল, আমরা কিন্তু সবাইকে ভালোবাসি, আমরা নরেন্দ্র মোদীকেও বিশাল ভালোবাসি, আমরা মুখ্যমন্ত্রীকেও ভালোবাসি, নরেন্দ্র মোদী যদি আমাদের মানে এক কথা আমাদের গুরুজি। আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স অর হার্মফুল কন্টেন্ট, অল কন্টেন্ট প্রোভাইড এডুকেশনাল পারপাস। ফার্স্ট কথার উদ্দেশ্য হচ্ছে প্রতিটা রাজনৈতিক দলের নেতাদের কাজকর্ম নিয়ে আলোচনা করি আমরা। কিন্তু এবার আমি বলে রাখি যে এইখানে দাঁড়িয়ে আমি মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করবো, আওয়ার টিম রিকোয়েস্ট ইউ
মানে মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করছি যে প্রোটেক্ট এন্ড বি কেয়ারফুল এন্ড ওয়াচিং ইওর যে টিম ডিফেন্সি রয়েছে ডিফেন্সের যে ওইগুলোকে ভালো করে মানে ক্লিয়ারলি ভাবে নোটিফাই বা স্ক্রুটিনি করে রাখতে, কারণ কোথাও না কোথাও গাদ্দারি কিন্তু নিজের লোক বেশি করে দেবে, তখন কিন্তু ফেঁসে যাবে। এবং এইখানে দাঁড়িয়ে দেখা আছে যে গান্ধীর পরিবারে সে একজন ছিল যাকে মালা দিতে গিয়ে এ হয়েছিল, তো সেই যে পজিশনে কিন্তু কোথাও না কোথাও একটা আসতে চলে যায় যে মালা পড়াতে যাবে সেই সময় তো কোনো কিছু হবে। তাহলে দেখুন ভালো করে দেখুন, নেহরু সেই জওহরলাল নেহরু বা ইন্দিরা গান্ধীকে যেভাবে মনে হয় হত্যা করে ওই কেসটা কিন্তু কোথাও না কোথাও একটা ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছেন। তো এইখানে দেখা যাচ্ছে কংগ্রেসকে উঠতে দেওয়া হয়নি কোনোভাবে, তো এইখানে দেখা যাচ্ছে সিপিআইএমকে উঠতে দেওয়া হয়নি। তো এই দিক থেকে আমরা বলতে পারি তার মানে এরকম কোনো না কোনো কেজরিওয়ালকে ঢোকানো হয়েছে, অর্থাৎ এই সময় 2024 লোকসভা ভোট 100% নিজের হাতে আনার জন্য কিন্তু কোথাও না কোথাও যে কিছু ভয়ানক ঘাঁটি ঘাঁটতে চলেছে বা করতে চলেছে এটা আমরা পেয়ে গেছি আপডেট, এটা তৃণমূলের পক্ষ থেকে তারা জানিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বিজেপিকে বলবো, দেখুন হয়তো শুভেন্দু অধিকারী ওই বিষয়ে হয়তো বলতেও চাননি, হয়তো বিষয়টা অন্য ঘুরিয়ে হয়তো কোনো ভয়াবহ রহস্য ফাঁস করতে চাইছেন, কিন্তু তৃণমূলের বক্তব্য যে এই এই যে বল এই বলটা হচ্ছে তাদের জীবনহানির বল বা যেরকম আমরা বলছি প্রাণহানির বল। তো স্যার এইটুকু আমাদের কাছে আপডেট এখন। অসংখ্য ধন্যবাদ, পরের ভিডিও দেখা যাচ্ছে, সুন্দর আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে প্রচন্ড পরিমাণে শেয়ার করে দাও, কারণ এরকম ভিডিও পাওয়ার জন্য, কারণ এরকম ভিডিও তুমি ইউটিউবে কোনো জায়গায় পাবে না। ধন্যবাদ।